রামকানাইয়ের নির্বুদ্ধিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিলেন, তাহারা বিশ্বনিন্দু, তাহারা তিলকে তাল করিয়া তোলে। আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উথিত করিয়া কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন। বাহির হইতে যখন ডাক পড়িল তখন স্তূপাকৃত চর্বিত ডাটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন, দুটো পান্তা ভাত যে মুখে দিব তারও সময় পাওয়া যায় না। এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে গেল তখন গুরুচরণের ভাই কামার রামকানাই রোগীর পাশে বসিয়ে ধীরে ধীরে কহিলেন, দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বলো। গুরুচরণ ক্ষীণস্বরে বলিলেন, আমি বলি তুমি লিখিয়া লও। রামকানাই কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন। গুরুচরণ বলিয়া গেলেন, আমার অস্থাবর স্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করিলাম। রামকানাই লিখিলেন, কিন্তু লিখিতে তাহার কলম সরিতেছিল না। তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশায়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে। যদিও দুই ভাইয়ে পৃথক গণ্য ছিলেন, তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন এবং শত্রুর মুখে ভস্ম নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই। কিন্তু তথাপি রামকানাই লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন। গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতকগুলা কম্পিত বক্ররেখা, কি তাহার নাম বোঝা দুঃসাধ্য। পান্তা ভাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাকরোধ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন। যাহারা অনেক আশা করিয়া বিষম হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল, মায়া কান্না, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে। হুইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া বিষম গোল বাঁধাইয়া দিল, বলিল, মরণকালে বুদ্ধি নাশ হয় এমন সোনার চাঁদ ভাইপো থাকিতে। রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন, এত অধিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা যাইতে পারে, কিন্তু তিনি থাকিতে পারিলেন না, ছুটি আসিয়া বলিলেন, মেজবউ তোমার তো বুদ্ধিনাশের সময় হয় নাই, তবে তোমার এমন ব্যবহার কেন? দাদা গেলেন, এখন আমি তো রহিয়া গেলাম, তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও, এখন ঠিক সময় নয়। নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠামশায়ের কাল হইয়াছে। নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল, দেখিব মুখাগ্নি কে করে, এবং শ্রাদ্ধ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয়। গুরুচরণ লোকটা কিছুই মানিত না, সে ডব সাহেবের ছাত্র ছিল, শাস্ত্রমতে সেটা সর্বাপেক্ষা অখাদ্য, সেইটাতেই তার বিশেষ পরিতৃপ্তি ছিল। লোকে যদি তাহাকে খ্রিস্টান বলিত সে জিভ কাটিয়া বলিত, রাম আমি যদি খ্রিস্টান হইতো গোমাংস খাই। জীবিত অবস্থায় যাহার এই দশা, সদ্যমৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই। কিন্তু উপস্থিত মতো ইহা ছাড়া আর কোনো প্রতিশোধের পথ ছিল না। নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে, যতদিন ইহলোকে থাকা যায় জ্যাঠামশায়ের বিষয় না পাইলে কোনো ক্রমে পেট চলিয়া যায়, কিন্তু জ্যাঠামশায় যে লোককে গেলেন সেখানে ভিক্ষা করিয়াও পিণ্ড মেলা না, বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে। রামকানাই বরদা সুন্দরীর কাছে গিয়া বলিলেন, বউ ঠাকুরানী, দাদা তোমাকে সমস্ত বিষয় দিয়ে গিয়েছেন, এই তাহার উইল, লোহা সিন্ধুকের যত্ন পূর্বক রাখিয়া দিও। বিধবা তখন মুখে মুখে দীর্ঘ পদ রচনা করিয়া উচ্চস্বরে বিলাপ করিতেছিলেন। দুই চারিজন দাসীও তাহার সহিত স্বর মিলাইয়া মধ্যে মধ্যে দুই চারিটি নতুন শব্দ যঞ্জনা পূর্বক শোক সঙ্গীতে সমস্ত পল্লীর নিদ্রা দূর করিতেছিল। মাঝে হইতে এই কাগজখণ্ড আসি এক প্রকার লয়ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রহিল না। ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করিল। ওগো আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! আচ্ছা ঠাকুরপো লেখাটা কার, তোমার বুঝি? ওগো তেমন যত করে আমাকে আর কে দেখবে, আমার দিকে কে মুখ তুলে চাইবে গো, তোরা একটু থাম, মেলা চেঁচাস নে, কথাটা শুনতে দে। ওগো আমি কেন আগে গেলুম না গো, আমি কেন বেঁচে রইলুম? রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বললেন, সে আমাদের কপালের দোষ। বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানাইকে লইয়া পড়িলেন। বুঝাই গাড়ি সমেত খাদের মধ্য পড়িয়া হতভাগ্য বলদ গারোয়ান সহস্র গুতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়াইয়া থাকে, রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন। অবশেষে কাতরস্বরে কহিলেন, আমার অপরাধ কি? আমি তো দাদা নই। নবদ্বীপের মা ফোঁস করিয়া উঠিয়া কহিলেন, না তুমি বড় ভালো মানুষ, তুমি কিছু বোঝো না, দাদা বললেন লেখো, ভাই অমনি লিখে গেলেন, তোমরা সবাই সমান, তুমিও ওই সময়কাল ওই কীর্তি করিবে বলে বসে আছো, আমি মোলেই কোনো পোড়ামুখী ডাইনিকে ঘরে আনবে, আর তোমার আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথরে ভাসাবে,
কিন্তু সেজন্য ভেবো না আমি শিগগির মরছি নে। এইরূপে রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিংস হইয়া উঠিতে লাগিল। রামকানাই নিশ্চয় জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে ইহা তিলমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হইবে। এই ভয়ে অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন, যেন কাজটা করিয়া ফেলিয়াছেন, যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসিয়াছেন। এমন অপরাধ স্বীকার না করিয়া কোনো গতি নাই। ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল, কোনো ভাবনা নাই, এ বিষয়ে আমিই পাইব। কিছুদিনের মধ্যে বাবা এখান হইতে স্থানান্তরিত করা চাই, তিনি থাকিলে সমস্ত ভাণ্ডুল হইয়া যাইবে। নবদ্বীপের বাবা বুদ্ধিশুদ্ধির প্রতি নবদ্বীপের মার কিছু শ্রদ্ধা ছিল না, সুতরাং কথাটা তারও যুক্তিযুক্ত মনে হইল। অবশেষে মার তারও নাই এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়ে আশ্রয় লইলেন। অল্পদিনের মধ্যেই বরদাসুন্দরী এবং নবদ্বীপচন্দ্র পরস্পরের নামে হুইল জালের অভিযোগ করিয়া আদালতে গিয়ে উপস্থিত হইল। নবদ্বীপ তাহার নিজের নামে যে হুইলখানি বাহির করিয়াছে তাহার নামসহি দেখিলে গুরুচরণের হস্তার স্পষ্ট প্রমাণ হয়। হুইলে দুই একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে। বরদাসুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহি কারো বুঝিবার সাধ্য নাই। তাহার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল, সে বলিল, দিদি তোমার ভাবনা নেই, আমি সাক্ষ্য দিব এবং আরও সাক্ষ্য জুটাইব। ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশী হইতে ডাকিয়া পাঠাইলেন। অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন, এমনকি কিঞ্চিত রসালাপ করিবারও চেষ্টা করিলেন। জোরহস্তে সহাস্যে বলিলেন, গোলাম হাজির, এখন মহারানীর কী অনুমতি হয়? গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন, নাও নাও, আর রঙ্গ করিতে হইবে না, এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন, একদিনের তরে তো আর মনে পড়েনি, ইত্যাদি। এইরূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন। অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছাইল। নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাৎসল্য তুলনা করিলেন। নবদ্বীপের বাপ বলিলেন, রমণীর মুখে মধু হৃদয়ে খুর, যদিও এই মৌলিক মধুতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত। ইতিমধ্যে রামকানাই সহসা আদালত হইতে এক সাক্ষীর সপিনা পাইলেন। অবাক হইয়া যখন তাহার মর্মগ্রহণের চেষ্টা চলিতেছে তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া ভাসাইয়া দিলেন, বলিলেন, হার জ্বালানি ডাকিনি কেবল যে বাছা নবদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠার ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করিতে চায় তাহা নয়, আবার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে। অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানাইয়ের চুস্তির হইয়া গেলেন। উচ্চস্বরে বলিয়া উঠিলেন, তোরা একই সর্বনাশ করিয়াছিস। গৃহিণী ক্রমে নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন, কেন, এতে নবদ্বীপের দোষ কী হইয়াছে? সে তার জ্যাঠার বিষয় নেবে না, এমনই এক কথায় ছেড়ে দেবে? কথা হইতে এক চক্ষু খাদিকা ভত্তার পরমায়ু সন্তি অষ্টকুণ্ঠীর পুত্রী উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে, ইহা কোন সকল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে? যদি বা মরণকালে এবং ডাকিনীর মন্ত্রগুণে কোনো এক মুরুমূর্তি জ্যেষ্ঠ তাতের বুদ্ধিভ্রম হইয়া থাকে তবে সুবর্ণময় ভ্রাতুষ্পুত্র সে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইলে এমন কি অন্যায় কার্য হয়? হতবুদ্ধি রামকানাই যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয় মিলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন, তখন ললাটে করাঘাত করিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। আহার ত্যাগ করিলেন, জল পর্যন্ত স্পর্শ করিলেন না। এইরূপ দুই দিন নীরবে অনাহারে কাটিয়া গেল। মোকদ্দমার দিন উপস্থিত হইল। ইতিমধ্যে নবদ্বীপ বরদাসুন্দরী মামাতো ভাইটিকে ভয় প্রলোভন দেখাইয়া এমনই বশ করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল। জয়শ্রী যখন বরদাসুন্দরী ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন রামকানাইকে ডাক পাড়িল। অনাহারে মৃতপ্রায় শুষ্ক ওষ্ঠ শুষ্ক রসনাবিদ্ধ কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্যমঞ্চের কাঠগড়া চাপিয়া ধরিলেন। চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিবার লইবার জন্য জেরা করিতে আরম্ভ করিলেন। বহুদূর হইতে আরম্ভ করিয়া সাবধানতি ধীর বক্রগতিতে প্রসঙ্গে নিকটবর্তী হইবার উদ্যত করিতে লাগিলেন। তখন রামকানাই জজের দিক ফিরিয়া জ্বরহস্তে কহিলেন, হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, অধিক কথা কহিবার সামর্থ্য নাই, আমার যা বলিবার সংক্ষেপণ করিয়া বলি। আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে তার সমস্ত বিষয় সম্পত্তি তার পত্নী শ্রীমতী বরদাসুন্দরীকে উইল করিয়া দিয়া যান। সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন। আমার পুত্র নবদ্বীপচন্দ্র যে উইল দাখিল করিয়াছে তাহা মিথ্যা। এই বলিয়া রামকানাই কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন। চতুর ব্যারিস্টার সকৌতুকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বললেন, বাই জোড, লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম,
মামা তো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলল, বুড়ো সমস্ত মাটি করিয়াছিল, আমার সাক্ষ্য মোকদ্দমা রক্ষা পায়। দিদি বললেন, বটে, লোককে চিনতে পারে, আমি বুড়োকে ভালো করে জানতুম। কারারুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুর অনেক ভাবিয়া স্থির করিল, নিশ্চয়ই বৃদ্ধ ভয় এই কাজ করিয়া ফেলিয়াছে। সাক্ষীর বাক্সর মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক রাখিতে পায় নাই, এমনতর আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজিলে মিলে না। গৃহে ফিরিয়া আসিয়া রামকানাইয়ের কঠিন বিকার জ্বর উপস্থিত হইল। প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্বকর্ম পণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বা পৃথিবী হইতে অপসৃত হইয়া গেল। আত্মীয়স্বজনদের মধ্যে কেহ কেহ কহিল, আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইত, কিন্তু তাহাদের নাম করিতে চাহি না।